এবার ধনপুরে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছেন জনজাতি ভোটাররা। কার্যত একেবারে থমথমে পরিবেশ। আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটি দেখাবো, আমাদের কাছে এই মুহূর্তে এসেছে। সরাসরি দেখুন কেন্দ্র বাহিনীর সঙ্গে ভোটারদের একেবারে বিবাদ চরম। রাজ্যের কার্যত থমথমে পরিবেশ। ধনপুর বিধানসভায় জাতীয় সড়ক অবরোধে করেছেন জনজাতি ভোটাররা। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আমরা আরও একবার ভিডিও ফুটেজটি দেখানোর চেষ্টা করব। আজকে ত্রিপুরাতে শান্তি সুষ্ঠু অবাধে ভোট হবে বলে জানিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু ছাপ্পা ভোট চলছে ধনপুরে। ধনপুর বিধানসভায় ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির পুলিশের বিরুদ্ধে। পুলিশের দেখা মিলেনি, ভোটাররা সরাসরি ভোট কেন্দ্রে না যেতে পেরে রাস্তা অবরোধ করেন। রাজ্যের কার্যত কেন্দ্র বাহিনীদের সঙ্গে বচসা ভোটারদের একেবারে থমথমে পরিবেশ। ধনপুরে প্রতিটি বুথে ভোট বন্ধ করার দাবি জানিয়েছেন রাজ্যের জনগণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ধনপুরে ফের উত্তপ্ত। ফের ত্রিপুরাতে বিজেপি ক্ষমতা হারাচ্ছে, তাই রাজ্যের কার্যত থমথমে পরিবেশ। এটাই হচ্ছে কি গণতন্ত্র? ভোটার দেখে বাধা, ধনপুরে ছাপ্পা ভোট।